আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ওজিফা নিয়ে। যে ওজিফাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি তিরমিজি এবং মুসলিমের হাদিসের মধ্যে। 5 সেকেন্ডে যদি এই দোয়াটা আপনি পড়েন, ছোট্ট একটা দোয়া, তাহলে 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি লাভ হবে এই আমলটা একবার পড়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাজমু আয় ওজিফা নামক কিতাবে 466 এবং 467 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়ে রয়েছে। সেই কালিমাটি হচ্ছে আল ইসলামু ইয়াহদুমু মা কানা কাবলা। যখন কোনো মানুষ মুসলমান হয়, কালিমা পড়ে, তার পিছনের সকল গুনাহাতাগুলো মাফ হয়ে যায়, তার পিছনের সকল পাপগুলো মোচন হয়ে যায়। সেই কালিমাটাই হচ্ছে এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পরে সর্বশেষে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করার মাধ্যমে 5 সেকেন্ডের মধ্যে 1 লক্ষ থেকে 70 লক্ষ নেকি আপনার আমলনামায় যুক্ত হবে। এবং বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি কেউ একবার পড়ে 1,24,000 নেকি লাভ হয়। আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কোরআন এবং হাদিসের আলোকে। এই হাদিসটা মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুস্তাদরাকে হাকিম এবং আত-তারগীব ওয়াত-তারহীব, এই এতগুলো হাদিসের কিতাবগুলোর মধ্যে দোয়াটা এসেছে। এই জন্য আমলগুলো করবেন, আল্লাহ পাক আপনার নাজাতের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।